পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে ও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে স্বাগত র্যালি করেছে রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা। মঙ্গলবার 27 সেপ্টেম্বর স্বাগত র্যালিটি উপজেলার চন্দ্রগোনা কুষ্টা হাসপাতালের সামনে থেকে বিকাল 2টার দিকে শুরু হয়। র্যালিটি চন্দ্রগোনা, লিচুবাগান, চৌমনি, রোয়াজারহাট, ইছাকালি, পোমরা ও তাপবিদ্যুৎ হয়ে সৌদিয়া পজিট গেট সংলগ্ন এবিএম স্কোয়ার কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। এই র্যালিতে প্রায় 300 মোটরসাইকেল, পিক আপ এবং সিএনজি যুগে প্রায় 3000 নেতাকর্মী সহ ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সম্পন্ন করেছেন। পরে র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মুদাজিল্লুহুল আলী। আমরা বিন্দু মাত্র আপোষ করতে পারবো না, অতএব সুন্নি আকীদাকে ধারণ করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজ বিচার, জীবনের সর্বক্ষেত্রে আমার নবীর যেই সফল বিচরণ, সে আদর্শ যতদিন প্রতিষ্ঠিত হবে না মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আল্লামা আলিশা নেসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পীরজাদা গুলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা জরিফ আলী আরমানি, অধ্যক্ষ তৈয়ব আলী চৌধুরী, অধ্যক্ষ আজিজুল হক আল কাদরি, অধ্যক্ষ নাসির উদ্দিন তৈয়বী, খলিল রহমান, আক্তার হুসাইন, যুবনেতা আজিমুদ্দিন আহমেদ, এইচ এম শহীদুল্লাহ, স্বাগত র্যালির বাস্তবায়ন কমিটির সচিব মুফতি সাইফুল ইসলাম ও যুবনেতা মুজাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত জাতীয় পার্টি বলুন, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জামায়াতি বলুন, হেফাজতি বলুন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে ঠিক কিনা, কিন্তু আজ পর্যন্ত সুন্নি মুসলমান অধিকার হারা, অধিকার বঞ্চিত। এই অধিকার আদায়ের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য সবাই একত্রিত হয়ে আমাদের সংসদ সংসদে পাঠাতে হবে মোমবাতির প্রতীকে ঠিক কিনা। তৈবুল ইসলাম, নিউজ ডেস্ক। দেশব্যাপী বিভিন্ন করবেন এবং সারা বিশ্বের অন্যতম জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত 12ই রবিউল আউয়ালের সেই মহান জুলুস, 9ই রবিউল আউয়ালের মহান জুলুসে